বন্ধুরা, মৌমিতার সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। যে সকাল থেকে একটাও ভিডিও দিতে পারিনি, কারণ ছেলে অনলাইন ক্লাস করছিল, তাই জন্য এখন এর জন্য তোমাদেরকে একটা ভিডিও দেব। মা কালকে দিদির বাড়ি থেকে চলে এসেছে, বড়দির বাড়ি গেছিল মা, আজকে সকালে বাজার টাজার সব করে নিয়ে এসেছে। এবার মা রান্না করবে, রান্নাঘরটা পরিষ্কার করছে। এই দেখো আমার ছেলে, আমার ছেলেকে দেখিয়ে দিই। এই যেমন, এটা হচ্ছে আমার ছেলে। আর আমার ছোট ছেলেকে তো তোমরা আগের দিনই দেখেছো, ও দুধ খাচ্ছিল, তোমাদেরকে ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি। ওটা আমার ছোট ছেলে, এখন খাটের তলায় বসে আছে। চলো তাহলে দেখি রান্নাঘরে কি কি রান্না হচ্ছে আজকে। ভাত হচ্ছে, আর এই যে পাবদা মাছ নিয়ে এসছে মা। পাবদা মাছে নুন হলুদ মেখে রেখেছে মা, পাবদা মাছটা রান্না হবে। আর কাতলা মাছ এনেছে, কাতলা মাছটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। কাতলা মাছটা আজকে আর করব না। এবার দেখি আর কি কি রান্না হয়, মা দেখি কাটাকুটি করুক কি হবে। এই যে মা পুঁই শাক নিয়ে এসেছে, কুমড়ো, কচু, আজকে মনে হয় পুঁই শাকের তরকারি হবে। এই মা ঝাড় দিচ্ছে, এই যেটা মা ঝাড় দিচ্ছে ঘর, আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে। পুঁই শাক কেটে রাখা রয়েছে, পুঁই শাক ঝিঙে দিয়ে তরকারি হবে। ডাল সেদ্ধ হচ্ছে, আর এই যে এখানে আলু সেদ্ধ বসিয়েছি, আলু সেদ্ধ হচ্ছে। পটল ভাজা কাটা রয়েছে, পটল ভাজা হবে। আর তো এই যে ডালটা সেদ্ধ করে রেখেছি, এটা ওবেলা একটু ডাল দিয়ে তড়কা মতো করবো, সেই জন্য রান্না করছি, দেখিয়ে দিলাম। দুপুরবেলা আবার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আবার আমি ভিডিও করে দেখিয়ে দেবো যে কী কী রান্না হলো, কেমন দেখতে হলো রান্নাগুলো, ঠিক আছে।